সবরাত পালন করা কি বিদাত? সবরাত উপলক্ষে আনুষ্ঠানিকতা করা, সিন্নি দেওয়া, আপনার ওই যে আপনার কি হালুয়া বিতরণ করা, একটা জাল হাদিস বানাইছে যে নবীজি দাঁত ভাঙছে এই জন্য হালুয়া খাইছে, এই জন্য আমরা হালুয়া খাই। মানে কত বড় চিটারি আপনি চিন্তা করেন, আপনার বাপের কথা কথা ঠ্যাং ভাঙছে এই জন্য উনি একটা ইয়া নিছে, কি বলে ওগুলাকে, একটা লাঠি নিছে মনে করেন, লাঠি দিয়ে বেচারা ঠেঙ্গে ঠেঙ্গে হাঁটে কারণ ঠ্যাং ভেঙে গেছে। এখন আপনি বাপের ছেলে বলতেছেন, উফ আমার বাপে বাপের শত্রুর সাথে লড়াই করতে গিয়া ঠ্যাং ভেঙে ফেলছে, অতএব বাপের প্রতি আমি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আমার ভালা ঠেঙে আমি একটা লাঠি নিয়ে খোঁড়াইতেছি। বাপে ওই লাঠিটা নিয়ে মাথা দিয়ে মারবে কি পারবে না, যে বেয়াদব তুই তো আমার ভেঙাইতেছিস, ঠিক না বেঠি? তো যদি নবীজি দাঁত ভাঙিয়া হালুয়া খাইয়া থাকেন তো আপনিও দাঁতটা ভাঙেন, ভাঙিয়া হালুয়া খান। আপনি আস্ত ভালো দাঁত নিয়া সবরাতে হালুয়া খাইতেছেন, এর চেয়ে বাট পারে আর কিছু হইতে পারে? আর ওহুদের যুদ্ধ কি শাবান মাসে হয়েছে, আপনি এটা কোথায় পাইছেন? এগুলা সবগুলা হলো এই হালুয়া ঘুরির জন্য আপনার মাসালা বানাই নেওয়া আর কি। ভাইরা আমার, সবরাত কেন্দ্রিক রাত্রি জাগন, দিনে ইবাদত এবং আপনার আরো যত কাজ আছে এগুলো কোনটাই আসলে বিশুদ্ধতা হাদিস, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে হ্যাঁ, বিভিন্ন হাদিস থেকে এইটুকু বোঝা যায় এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরককারী ছাড়া বাকিদেরকে আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা করেন। কথা কি বুঝতে পারছি? আর যেহেতু শাবান মাস নফল রোজা মাস, অতএব অন্য দিনের মতো ওই দিন রোজা রাখতে পারেন, কিন্তু সবরাত উপলক্ষে স্পেশাল রোজা এটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু সবরাত নিয়ে বহুত মারামারি কাটাকাটি আছে। দুঃখের বিষয় যে সমাজে নামাজের খবর নাই, হাজার হাজার হারামের কাজ চলতেছে, সেখানে সবরাত নিয়ে কি হয় মারামারি হয়। আল্লাহ সম্মুখে তুলে ধরব যে হাদিসে পাকের মধ্যে লাইলাতুল বারাত সম্পর্কে কি বলা হয়েছে। আমরা প্রথমে তিরমিজি শরীফে যাচ্ছি, এরপরে আমরা কোনো কিছু গোপন করব না, খোলা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রত্যেক পাথরকে একবার একবার উল্টিয়ে দেখব। আমরা এমনিতে জেনারেল একটা কথা বলে দিব না, সমস্ত হাদিস জাল, সমস্ত হাদিস দাইফ না। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন, যে হাদিস শরীফ আমার সামনে এখন, এটা সৌদি আরব থেকে পাবলিশ, এই হাদিস শরীফে সহিহ তিরমিজির মধ্যে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে লাইলাতুল নিসফ মিন শাবান, যেটাকে আমরা হাদিসের ছয়টি বিশুদ্ধ গ্রন্থ মধ্যে একটি গ্রন্থের নাম তিরমিজি শরীফ, এই জামে তিরমিজি, এই তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি শুধুমাত্র হাদিস বর্ণনা করেন নাই, উনি শবে বরাত বা লাইলাতুল নিসফ মিন শাবানের উপর আলাদা একটা চ্যাপ্টার করেছেন। এমনিতে বর্ণনা করতে করতে কোন একটা জায়গায় বা কোন একটা জায়গায় শুধু হাদিসের উল্লেখ করেছেন তা কিন্তু না, উনি একটা চ্যাপ্টার বানিয়েছেন শবে বরাত বা লাইলাতুল নিসফ মিন শাবানের উপর। তো মুহাদ্দিসিনে কেরাম যখন শবে বরাতের উপর চ্যাপ্টার বানান, নিশ্চয়ই সেটার পেছনে কোন উদ্দেশ্য আছে। উনি এটা নিয়ে একটা মেসেজ দিতে চাচ্ছেন, অথবা উনি পারতেন চলতে চলতে কোন একটা জায়গায় হাদিস গুলো উল্লেখ করে দিতেন। উনি যেটা লিখেছেন, বাবু মা যা আফি লাইলাতিন নিসফ মিন শাবান, আমার অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে হবে সংক্ষিপ্ত সময়ে, কিছু জিনিস আপনারা জানেন সেই জন্য আমি এগুলাকে রিপিটেডলি আর বলবো না। এই হাদিসের নাম্বার হচ্ছে 739। এই হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। উনি বলছেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাহারাজতু ফাইযা হুয়া বিল বাকি ফাকাল আকুনতি তাখাফিন আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু কুনতু ইয়া রাসূলুল্লাহ যারাতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক ফাকাল ইন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানযিলু লাইলাতান নিসফ মিন শাবান ইলা আস-সামাই আদ-দুনিয়া ফায়াগফিরু লি আকসার মিন আদাদ আশ-শা'রি গানাম কালবিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উনি হাদিস বর্ণনা করেছেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে ছিল, আমি উঠে দেখলাম আল্লাহর নবী আমার সাথে নেই। আমি গিয়ে দেখলাম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখারাজতু, আমি বের হলাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল বাকি বাকির কবরস্থানে পেলাম। তখন আল্লাহর নবী কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছিলাম আপনি অন্য কোন স্ত্রীর কাছে গেছেন। তো তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বাকি কবরস্থানে পেলাম। তখন আল্লাহর নবী আমাকে বললেন, আয়েশা তুমি কি মনে করেছো
যে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার যেই হক তোমার যে অধিকার সেই অধিকারের মধ্যে সেই অধিকার যথাযথভাবে তুমি তোমাকে সেই অধিকার দেওয়ার ক্ষেত্রে আল্লাহ আল্লাহ রাসূল কোন না কোনো ভাবে একটু হাত তালফি একটু শিথিলতা করবেন না এরকম না তখন উনি বলতেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি আপনি কোন একটা স্ত্রী ঘরে চলে গেছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু লাইলাতুন নিসফ মিন শাবান আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের 15 তারিখ লাইলাতুন নিসফ মিন শাবানে আসমানের দুনিয়ার মধ্যে নেমে আসেন এবং অসংখ্য লোককে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দেন এখানে আল্লাহ আল্লাহ রাসূল যে জিনিসটা ইউজ করেছেন সেটা হচ্ছে শাহরে গরমে কাল কাল নামে একটা ট্রাইব ছিল তারা সাধারণভাবে ছাগল পোষত অসংখ্য ছাগল ছিল সেই ছাগলের যত চুল তার চেয়েও বেশি পরিমাণ উম্মত বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দিবেন এটা একটা হাদিস হযরত ইমাম তিরমিজি এই হাদিসের উনি বলতেন অফিল বাবে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ধরনের হাদিস বর্ণিত রয়েছে এরপরে আমরা ইমাম ইবনে মাজাহর কাছে যাব আমরা কোন জিনিস ছাড়বো না সবকিছু একটা একটা করে বলবো ইমাম ইবনে মাজাহ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد البارك وسلم امام ابن ماجه এখান ইমাম ইবনে মাজাহ তিনটি হাদিস উল্লেখ করেছেন একটা হাদিস প্রথম যেটা ইমাম ইবনে মাজাহ উল্লেখ করেছেন সেই হাদিসে ইবনে মাজাহ শরীফ উনি 1388 হাদিসের নাম্বার উনি এখানে বলছেন عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا فيقول الا من مستغفر لي فاغفر له الا مسترزق فارزقه الا مبتلى فاعافيه ولا كذا الا كذا حتى يطلع الفجر হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত উনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা শাবানের 15 তারিখ শবে বরাতের রাতে তোমরা ফাকুমু লাইলাহা রাতে আল্লাহর ইবাদত করো রাতে আল্লাহকে ডাকো আল্লাহর দরবারে তওবা করো আল্লাহর দরবারে মাগফিরাত চাও আল্লাহর দরবারে ক্ষমা চাও রাতে কেঁদে ইবাদতের মাধ্যমে ওই রাত তোমরা কাটাও তারপরের দিন রোজা রাখো কেন কারণ ফাইন্নাল্লাহ ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুবি শামস সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সামায়ে দুনিয়া আসমান এই আসমানের মধ্যে নেমে আসেন দুনিয়ার যে আসমান সেটাতে নেমে আসেন এমনিতে হাদিসে পাকের মধ্যে অন্যান্য হাদিসে পাকের মধ্যে প্রত্যেক রাতে আল্লাহ নামেন তবে প্রত্যেক রাতে অর্ধরাত্রিতে নামেন আর এই রাতের ফজিলত বেশি হচ্ছে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে নেমে আসেন এটাই হচ্ছে স্পেশালিটি অফ দিস নাইট এটাই হচ্ছে এই রাতের বিশেষত্ব যে এই রাতের মধ্যে গুরুবের শামস সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ সামায়ে দুনিয়ার মধ্যে নেমে আল্লাহ দাগ দিতে থাকেন বলতে থাকেন আসো কেউ ক্ষমা চাও আসো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো আল্লাহ মুস্তারজিকুন কারো রিজিকের প্রয়োজন হলে রিজিক চাও আমি রিজিক দেব কেউ কোন অসুবিধার মধ্যে থাকলে মুসিবতের মধ্যে থাকলে চাও আমি তোমাকে মুসিবত থেকে নাজাত দিব আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের পুকার এই ধরনের বান্দাকে ডাকতে থাকেন আওয়াজ করতে থাকেন হাত্তা ইয়াকুল ফজর ফজর পর্যন্ত আরেকটা হাদিস হযরতে সেই 1389 হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাতে থেকে বর্ণিত যেই হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন তবে এখানে একটু ভিন্ন একটু অন্য শব্দের অ্যাডিং আছে কিন্তু হাদিসের যে সাবস্টেন্স সেটা সেম আমি এটা রিপিট আর করছি না যেহেতু ইমাম তিরমিজির হাদিস যখন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছিলাম তখন এটা আমি অলরেডি সেটার মেনশনিং হয়ে গেছে সো আই ডু নট ওয়ান্ট টু রিপিট দ্য সেম থিং এগেইন এই 1390 নম্বর হাদিস এই হাদিস হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
قال ان الله لا يطلق في ليله النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشركنا مشاهد বলছেন আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল নিসফ মিন শাবানের মধ্যে ওই ঘুরে ফিরে বিভিন্ন শব্দ বিভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন শব্দে ভিন্ন ভিন্ন ওয়েতে কিন্তু সাবস্টেন্স একটা যে লাইলাতুল নিসফ মিন শাবানের মধ্যে আল্লাহ সময় দুনিয়ার মধ্যে নেমে আসেন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন মুশরিক এবং মুশাহিদ ছাড়া এই হাদিসের এক্সপ্যানশন আমি শুরুতে আপনাদেরকে বলেছি যে পাঁচ রাত্রিতে আল্লাহ কারো সকলের দোয়া আল্লাহ কবুল করেন তবে পাঁচ কিছু ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করেন না সেখানে মুশরিক এবং মুশাহিনের জিকির আছে এই ইবনে মাজাহ হাদিসের মধ্যেও হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকলকে ক্ষমা করে দেন মুশরিক এবং মুশাহিন ছাড়া উনি হযরত অন্য চেইন অফ ন্যারেশন দিয়ে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের বর্ণনা দিয়েছেন এই গেল ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ হাদিস এখন আমরা আপনি বলতে পারেন আমরা এই হাদিসে পাক নিয়ে যে হাদিস দাঈফ এই হাদিস এই হাদিস সেই সেগুলাতে আমরা একটু পরে আসছি আমরা আগে দেখে নেব যে হাদিস কি শুধু ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন নাকি অন্যান্য মুহাদ্দিসিনে কেরামও নিজের হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন আপনারা শুনে অবাক হবেন যে ইমাম ইবনে মাজাহ লাইলাতুল বারাত যারা লাইলাতুল বারাতের উপর হাদিস বর্ণনা করেছেন লাইলাতুল বারাতের উপর নিজের কিতাবের মধ্যে চ্যাপ্টার বানিয়েছেন ইমাম ইবনে মাজাহ ইমাম তিরমিজি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বাইহাকি ইমাম বাজ্জার ইমাম ইবনে হিব্বান ইমাম তাবারানি ইমাম মুহাম্মদ ওয়াল কিতাবুস সুন্নাহ ইমাম মুহাম্মদ আশ-শাইবানি হানাফি মাযহাবের ইমাম এই সমস্ত ইমাম বিশ্ব বরেণ্য ইমাম ইমাম মুহাম্মদ ওয়াল কিতাবুস সুন্নাহ কিতাবের মধ্যে উনি লাইলাতুল নসর মিন শাবানের উপর শুধুমাত্র হাদিস আনেন নাই উনি হাদিসের উপর চ্যাপ্টার বানিয়েছেন ইমাম জালালউদ্দিন সিউতি ওনার তাফসীরের কিতাব আদ-দুরুল মাকতুব এই কিতাবের মধ্যে উনি 25টি হাদিস শুধুমাত্র লাইলাতুল নিসফ মিন শাবানের উপর বর্ণনা করেছেন কি করেছেন এই যে হাদিসগুলো আমি আপনাদেরকে পড়ে শোনালাম এই হাদিসগুলো ভিন্ন ভিন্ন শব্দে ভিন্ন ভিন্ন আঙ্গিকে একই সাবস্টেন্সের হাদিস হযরত ইমাম তাবারানি হযরত মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন হযরত ইবনে হিব্বান হযরত মুয়াজ বিন জাবাল থেকে শুধু বর্ণনা করে উনি খ্যাত হন নাই উনি বলেছেন যে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনার পরে লাইলাতুল নিসফ মিন শাবান শবে বরাতের উপর হাদিস বর্ণনার পরে উনি বলেছেন যে শবে বরাতের হাদিস যারা বর্ণনা করেছেন সমস্ত বর্ণনাকারীকে উনি নির্ভরযোগ্য বলেছেন এবং শুধু তাই না হযরত ইমাম তাবারানি হযরত মুয়াজ ইবনে জাবাল থেকে ইবনে হিব্বান হযরত মুসনাদ আহমদ ইবনে হাম্বল হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণনা করেছেন এবং ইমাম বাইহাকি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেছেন অনুরূপভাবে আমি যে সমস্ত মুহাদ্দিসিনে কেরামদের নাম নিলাম ইমাম ইবনে মাজাহ ইমাম তিরমিজি ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম বাইহাকি ইমাম বাজ্জার ইমাম ইবনে হিব্বান ইমাম তাবারানি সহ ইমাম মুহাম্মদ ইমাম জালালউদ্দিন সুয়ুতি সহ অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম নিজেদের কিতাবের হাদিসের কিতাবের মধ্যে অধ্যায় বানিয়েছেন সাথে সাথে লাইলাতুল বারাতের হাদিস বর্ণনা করেছেন মুহাদ্দিসিনে কেরাম বলছেন কিতাব মুহাদ্দিসিনে কেরাম লাইলাতুল বারাতের হাদিস আটজন জলিলুল কদর সাহাবী থেকে লাইলাতুল বারাতের হাদিস বর্ণিত আটজন জলিলুল কদর সাহাবী থেকে যত মুহাদ্দিসিন ওনাদের কিতাবের মধ্যে লাইলাতুল বারাতের হাদিস বর্ণনা করেছেন আটজন জলিলুল কদর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আওফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আটজন জলিলুল কদর সাহাবী ভিন্ন ভিন্ন বর্ণনার সূত্রে এক বর্ণনা সূত্র না ভিন্ন ভিন্ন বর্ণনা সূত্রে লাইলাতুল বারাতের হাদিস বর্ণনা করেছেন এখন কোন একটা হাদিসের মধ্যে আমি অনেককে বলতে শুনেছি অমুক হাদিস দাঈফ বলেছেন দাঈফ কিন্তু বাংলায় অনুবাদ করছেন জাল মানওয়া না এগুলো এগুলো হচ্ছে যারা হাদিস শাস্ত্রের পণ্ডিত তাদের
এই অ্যাপ্রোচ এই একিশিওটা আমি কখনো পৃথিবীর কোন জায়গায় দেখি নাই আমার এই বয়স পর্যন্ত আল্লাহ যত মহাদ্দিসিনের সাথে।